অনেকে জিপ ফাইলগুলোকে আনজিপ করতে পারে না কিংবা রার ফাইলগুলোকে আনরার করতে পারে না। আচ্ছা, কথা বললো জিপ ফাইলগুলোকে কীভাবে আনজিপ এবং রার ফাইলকে আনরার করবেন, তো এর জন্য খুবই একটি ইজি একটি সফটওয়্যার লাগবে। সফটওয়্যারটির নাম আপনি যদি জিপার লিকে সার্চ দেন, জিপার লিকে সার্চ দিল এখানে আপনি যে কোনো একটি জিপার অ্যাপস আপনি এখান থেকে ডাউনলোড করলে হবে। আমি সাজেস্ট করব যে কোনো একটি অ্যাপস অনেকের মোবাইলে এই জিনিসগুলো ডিফল্টভাবে থাকে, আপনি এখান থেকে আসলো এই জিপার অ্যাপসটি ইউজ করতে পারেন। জিপার অ্যাপসটি ইউজ করার পর আপনি এখান থেকে ইজিলি আনজিপ করতে পারবেন, কিংবা রার ফাইল যদি থাকে তাহলে রার ফাইলগুলো এখান থেকে আনরার করে নিতে পারবেন। জাস্ট ইনস্টল করে ওই ফাইলটির উপর সিলেক্ট করবেন, ওই ফাইলটি সিলেক্ট করার পর আপনি কোন ফোল্ডারে ওই জিপ ফাইলটি আনজিপ করতে চান জাস্ট ওটা সিলেক্ট করে ওকে দিবেন, সাথে সাথে আপনার আনজিপ হয়ে যাবে। এসব বিষয়ে দেখানোর মতো কিছু নেই, প্রসেস আপনি নিজে পারবেন। আর অনেকে মোবাইলে এই অপশনগুলোতে ফ্রিতে মানে ডিফল্টভাবে মোবাইলের সাথেই দেওয়া থাকে, তাই হলে আপনার তো তাহলে আর আনজিপ করার জন্য কোনো ঝামেলাই নেই। তো জিপ আনজিপ নিয়ে আর তেমন কিছু বলার কিছু নেই, অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর এখন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।